আমনের ভরা মৌসুমে খুলনার চালের বাজারে অবৈধ মজুতদার ও সিন্ডিকেটের কারণে চালের দাম বেড়ে যাওয়ায় মজুতদারদের তালিকা করছে খুলনা খাদ্য বিভাগ। বাজারে বস্তা প্রতি চালের দাম বেড়েছে গড়ে 150 টাকা। সরকারি খাদ্য গুদামের চাহিদার তুলনায় অতিরিক্ত মজুত থাকার পরও দাম বাড়ায় বিস্মিত হয়েছে অধিদপ্তর। আর রাইস মিল মালিক সমিতির নেতারা বলছেন, চালের বাজার বাড়ানোর ব্যাপারে মিলারদের কোনো কারসাজি নেই। চালের অবৈধ মজুদ আছে কি নেই, এমন ঘটনার সঙ্গে জড়িতদের নাম ঠিকানা চেয়ে প্রতিবেদন পাঠাতে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশ দিয়েছে খুলনার খাদ্য অধিদপ্তর। বিভাগে বস্তা প্রতি চালের দাম বেড়েছে গড়ে 150 টাকা। অতিরিক্ত মজুদ থাকার পরও বাড়তি দামে বিস্মিত কর্মকর্তারা। আমনের ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির কারণ হিসেবে বাজারে অবৈধ মজুদদার ও সিন্ডিকেটকে দায়ী করেছে স্থানীয় খুচরা চাল বিক্রেতারা। অটো মিলালারা যেভাবে নাচাবে বাংলাদেশ সেইভাবে নাচতে হবে। মিনিকেট, বাসমতি, এগুলো 28 চাল, 1 নম্বর যে 28গুলো সেগুলো সব বৈশাখ মাসে ওঠে। এগুলো ওইগুলোর দাম, ধানের সংকট বোধ ওইগুলোর দাম বেশি। কিন্তু বর্তমান যে ধান, সেই দাম, ধানের দাম বেশি না, এগুলো একই লেভেল আছে, আগেও যা ছিল এখন তাই আছে। কিছু সিন্ডিকেটের কারণে এগুলো হইতেছে। বড় বড় ব্যবসা যারা আছে তারা গুদাম জাত করে রাখছে, বাজার নিয়ন্ত্রণ বাইরে চলে গেছে, সবাই ব্যবসা করার জন্য বসে আছে। জেলা রাইস মিল মালিক সমিতির নেতারা বলেছেন, মিল থেকে প্রতি কেজি 55 বা 56 টাকা দরে চাল বিক্রি করা হয়, সেটা খুচরা পর্যায়ে যে 3-4 টাকা বেড়ে যায় তার দায়ভার তারা নেবেন না। এই 55-56 টাকা মিনিকেট চাল এখন, এটা যদি মানে রিটেল প্রাইসে যায়, যদি 4-5 টাকা খুচরা মার্কেট ওরা সেল করে, এটার জন্য রেসপন্সিবিলিটি যারা রিটেল প্রাইস, যারা খুচরা সেল করে, তারা কিন্তু এর জন্য রেসপন্সিবিলিটি। খুলনার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক বলেছেন, জেলা পর্যায়ে চাল বিক্রেতাদের তালিকা পেলে ব্যবস্থা নেওয়া যাবে। জেলা পর্যায়ে তালিকা চাইলে খাদ্য নিয়ন্ত্রক বাবুল হোসেন তা জানাতে রাজি হননি। বেসিক্যালি তালিকা আসার পরে কিন্তু আমাদেরকে ব্যবস্থাটা নিতে হবে, এর আগে তো আমরা পাচ্ছি না। আগে তালিকা খুঁজে বের করি, তারপর আমরা আগামী সপ্তাহ থেকে ব্যবস্থা নিব আর কি। খুলনার খুচরা বাজারে প্রতি কেজি মোটা চাল 44 থেকে 45 টাকা, মাঝারি চাল 54 থেকে 55 টাকা, চিকন চাল 62 থেকে 64 টাকা ও আতপ চাল 43 থেকে 44 টাকা দরে বিক্রি হচ্ছে। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।